আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমাদের দ্বিতীয় পর্যায়ে আহমেদ দৌন একাডেমি অনলাইন স্কুলের দ্বিতীয় পর্যায়ের বিশেষ গণিত ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আমার সাথে যারা যুক্ত হয়েছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চটপট তোমাদের বই, খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত হয়ে যাও। আজকে আমরা অষ্টম থেকে দশম শ্রেণীদের একটি মৌলিক বিষয় নিয়ে তোমাদের ধারণা দেব। যদিও এর প্রথম অংশটা আমি তোমাদের এই ঈদের আগে ক্লাস নিয়েছিলাম, আজকে আবার সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমাদের আজকের ক্লাসে চলে যাই। তোমরা আমাকে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো পিছনে এই যে ছবিটা দেখা যাচ্ছে, দেখো একটি আমরা এরকম ফুলের তোয়া বলো, এগুলো কিন্তু বিভিন্ন সময় দেখি আমি একজনকে দিতে বা শহীদ মিনার দেখতে। এটা কিন্তু গোলাকার, বুঝতেই পারতেছো তো। তোমাদের এই ছবির ভিতরেও কিন্তু আজকে পড়াটা আছে, সেটা অবশ্যই জানতে পারবে একটু পরে। আমি প্রথমে পরিচয় দিয়ে নিই, আমি আর পরিচয় লিঙ্গার করব না, তোমরা সবাই জানো। এখানে একটা জিনিস দেখো, লং একটা স্টেডিয়াম দেখা যাচ্ছে, আর তোমরা সবাই জানো যে স্টেডিয়ামের কীরকম থাকে, গোলাকার থাকে। তাহলে স্টেডিয়ামটা থাকে গোলাকার, আর যদি তোমাকে বলি যে এটা কিসের চিত্র, তোমরা নিশ্চিত বলতে পারবে স্যার এটা একটা স্টেডিয়ামের চিত্র। তাহলে স্টেডিয়ামের আকৃতিটা কেমন? স্টেডিয়ামের আকৃতিটা হলো বৃত্তাকার। আচ্ছা, আর একটা ছবি দেখো তোমরা, এই যে টোটাল একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে এই যে মাঝখানে যে হলুদ অংশটা আছে, সেই হলুদ অংশটাকে বৃত্তের কী বলে? তোমরা যারা জানো আমাকে ঝটপট কমেন্টস করে জানাও, এবং তোমাদের বন্ধুদের মাঝে এখনকার এই ক্লাসটা শেয়ার করে দাও, যেন সকল বন্ধুরা আজকের এই ক্লাসটা উপভোগ করতে পারে। তাহলে আমাকে সবাই জানাও কে কোন ক্লাস থেকে বলছো, পাশাপাশি এই হলুদ অংশটির বৃত্তটিকে কী বলে, হলুদ অংশটাকে বৃত্তের কী বলে আমাকে একটু জানাও তোমরা। আমি দেখি আমার সাথে কে কে যুক্ত হয়েছে। মাইনুল রহমান, মারজানা যুক্ত হয়েছে, নূর হোসেন সিয়াম যুক্ত হয়েছে, আসমা আক্তার, রিফাত চৌধুরী যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি, ক্লাস নাইন, অনিম যুক্ত হয়েছে, ক্ষেত্রফল বলছে মাহমুদ আক্তার, মাহমুদা নিয়মিত ক্লাস করে, ধন্যবাদ মাহমুদ। কেন্দ্র বলছে, না নাফিজুর রহমান বলছে কেন্দ্র, আসলে সঠিক উত্তরটা আমরা খুঁজতেছি, দেখি কারা কারা দিতে পারতেছে। ক্লাস নাইন অনিমের, তাহলে অনেক স্টুডেন্টে অলরেডি বলে দিয়েছে যে হলুদ অংশটাকে বলে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় তোমরা বুঝতেই পারতেছ, আমাদের আজকের পাঠের বিষয় হলো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আজকের ক্লাস শেষে, এবং এই ক্ষেত্রফল সম্পর্কিত যত সমস্যা আছে কিছু কিছু অঙ্ক আমরা সমাধান করতে শিখবো আজকে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তুমি এখানে একটি কেন্দ্র দেখতে পাচ্ছ, আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকি, তোমরা তো সবাই জানো বৃত্ত কীভাবে আঁকতে হয়, আমরা একটা কম্পাস দিয়ে বৃত্তটা এঁকে দিলাম তোমাদের, এটা হলো বৃত্ত আঁকছি আমরা। পাই কী তোমাদের জানো, কারণ বৃত্তের ক্ষেত্রফল যখন আমি পড়াতে যাব অবশ্যই পাই একটা ফ্যাক্টর, কারণ বৃত্তের সাথে পায়ের অনেক নিবিড় সম্পর্ক আছে। তোমরা প্রিভিয়াস ক্লাসটা আমি যে বৃত্ত দিয়ে নিয়েছিলাম তোমরা সেটা জানো। তাহলে এই বৃত্তের, কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দুর্বক, একে গ্রিক অক্ষর পাই দ্বারা নির্দেশ করা হয়, তোমরা জানো এটা, আমি জানি। পায়ের আসন্ন মান প্রায় 3.1416, এই ধারণাগুলো তোমাদের আছে, শুধুমাত্র আমি একটু আগে তোমাদের পুরাতন পড়াটাকে একটু রিভিশন দেওয়ানোর চেষ্টা করতেছি। এবার দেখো বৃত্তের ক্ষেত্রফল, খেয়াল করো বন্ধুরা, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা একটি সূত্র, কীভাবে হলো তোমাদেরকে আজকে আমি একটি মজার ভিডিও দেখাবো, ঝটপট তোমরা এসে পড়ো ভিডিওটা দেখো। দেখো একটা বৃত্ত আঁকা হলো, দেখো এর ক্ষেত্রফল, ভিতরের অংশটা হলো তার ক্ষেত্রফল, কীভাবে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর একটু দেখো এটাকে যদি টুকরো টুকরো করে কাটি আমরা, এটাকে দেখো এরকম হয়ে গেছে, যদি আরও ছোটো ছোটো করে কাটো এটাকে,
দেখো এই একটা অংশ তো বড় বড় করে কেটেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা টুকরা করেছি। যদি আমরা আরও অনেকগুলো টুকরা করি, দেখো 16টা টুকরা, তখন কী হয়েছে যদি যোগ দাও দেখো কেমন হয়ে গেছে, কিছুটা আয়তের মতো হয়ে গেছে। আচ্ছা আরও ছোটো যদি করি আমরা এটাকে, এটাকে যদি আরও ছোটো ছোটো করে কাটি, দেখো যোগ করে দাও একটা, এই দেখো আরও ঘন হয়েছে এবং কিছুটা আয়তের মতো হয়েছে। এটাকে যদি আমরা আরও ছোটো ছোটো করে কাটি, মানে এর চেয়েও যদি ছোটো 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 করে টুকরো করে কাটি, কাটার পরে যদি তোমরা এরকম একটার উল্টা সাইডের সাথে আর একটা সাইড এরকম জয়েন করো, অর্থাৎ এভাবে এভাবে যদি তোমরা জয়েন করো, তাহলে দেখতে পাবে যে এরকম টুকরো টুকরো করে কাটার পরে যদি এটা জয়েন করে দাও, জয়েনের পরে এটা একটি আয়তক্ষেত্র হয়ে যাবে। তোমরা ইচ্ছে করলে বাসায় কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো কিছুটা, আমি প্র্যাকটিস করেছি তোমরাও করতে পারো। তাহলে প্র্যাকটিস করার পরে আকৃতিটা কেমন হবে একটু দেখো, এইরকম এইরকম তারপর এইরকম, তার মানে কাটার পরে একেবারে লাস্ট মোমেন্টে ঠিক একটা অত্যন্ত সুন্দর আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই তো বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে ভূমি গুণ উচ্চতা, তাই ভূমি হাইট হলো এইটা, দেখো হাইট কী, হাইট কিন্তু তার ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে বেস হিসাবে তাকে ইউজ করব, তার বৃত্তের পরিধিটা, এই বেস বলতে বোঝা যাচ্ছে কি দেখো, এই যে পরিধিটা, তাহলে বেস হলো পরিধির অর্ধেক, এই আয়তক্ষেত্রের বেস হবে পুরো পরিধির অর্ধেক, খেয়াল করো তোমরা, এই আশা করি দেখতে পাচ্ছ এখানে। আর বৃত্তের পরিধির সূত্র 2πr আমি আগের ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, এখন যদি তোমরা এটা গুণ করো, 2, 2 দেহ কাটা যায় πr, বেস তাহলে হলো πr, আর হাইট আমরা আগেই বলেছি r। তাহলে দেখো আমাদের এখন এই πr এবং r যদি গুণ করি, তাহলে আমাদের πr স্কোয়ার কীভাবে সুন্দরভাবে বৃত্তের ক্ষেত্রফল πr স্কোয়ার হলো তোমরা কিন্তু আজকে জানতে পারলে বা দেখতে পারলে ভিডিও। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল যে πr স্কোয়ার হয়, আশা করি তোমরা এখন আর কেউ ভুলে যাবে না। ওকে, তাহলে আমরা এটা ক্ষেত্রফল নির্ণয় করি। দেখি তো এর একটা বৃত্ত, এর ভিতরের যে অংশ এটা ধরলাম আমরা, এই যে ব্যাসার্ধটাকে একটা মান দিলাম ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফল πr স্কোয়ার, ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয় খেয়াল করো, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল হবে এই পায়ের জায়গায় পাই থাকবে, আর আরের মান আমি পেয়েছি ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে 3-এর উপর স্কোয়ার দিয়েছি, আর এটা বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার, তাহলে 3-এর যদি স্কোয়ার করো হবে 9, আর এই পাই থেকে যাবে, ইচ্ছা করলে তোমরা এখানে 9-এর মান, পায়ের মান 3.14 এবং 1416 বসাতে পারো, আমি আর বসালাম না। আশা করি তোমরা কীভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় ব্যাসার্ধ দেওয়া থাকলে এই সূত্রের মাধ্যমে অত্যন্ত সহজে বুঝতে পারবে। দেখো তো তারপরে আমি কী দেখাই, যারা কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাও। দেখো বৃত্তের ক্ষেত্রফল যদি πr স্কোয়ার হয় আর ব্যাসার্ধ যদি আমি 3 ধরি r এর মান, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল হবে πr স্কোয়ার, দ্যাট মিন্স পাই গুণ 3 স্কোয়ার, তা 3 স্কোয়ার করলে হবে 9 πr বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা অনেক শিক্ষার্থীদের কিন্তু তেমন কোনো সমস্যা নাই আমরা বুঝতে পারতেছি। তাহলে নেক্সটে চলে যাই আমি, এখানে দেখো এই একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমার মনে হয় সব স্টুডেন্ট এটা পারবে এবং একটু আগে আমি দেখাইছিও, আচ্ছা এটাও দেখাইছি তোমাদের। এখানে একটা জিনিস খেয়াল করো, এই সবুজ অংশের ক্ষেত্রফল, এই সবুজ অংশের ক্ষেত্রফল যদি 77 বর্গ সেন্টিমিটার হয়, এই যে দেখো এটা পুরোটা কিন্তু একটা বৃত্ত, তাহলে এটা আমিও দুই ভাগে ভাগ করেছি, সবুজ অংশ আর এই হলুদ অংশ, তাহলে আমি সবুজ অংশের ক্ষেত্রফল দিয়েছি 77, তাহলে পি কিউ এর মান কত, তোমরা এটা কীভাবে করবে, হয়তো বা অনেক কঠিন মনে হয় তাই না, এটার উত্তর কে কে দিতে পারবে, আমি তোমাদের একটা ক্লু দিয়ে দিই। দেখো প্রথমে অর্ধেকটার ক্ষেত্রফল দেওয়া আছে, মনে করবে যেহেতু সবুজ অংশ হলো অর্ধেকটা, তো অর্ধেকটার ক্ষেত্রফল দেওয়া আছে 77, তাহলে পুরো বৃত্তটার ক্ষেত্রফল কত, 77কে 2 দিয়ে ভাগ গুণ করতে হবে, তাহলে পাবে বৃত্তের পুরো বৃত্তের ক্ষেত্রফল।
তো পুরো বৃত্তের ক্ষেত্রফল যদি আমি পাই, দ্যাট মিন্স পাই আর এস স্কোয়ারের মান পেয়ে যাবে। সেখান থেকে পাইয়ের মান বসালে আর এর মান পেয়ে যাবে, আর মানে হলো ব্যাসার্ধ। আর আমি চেয়েছি পি কিউ, তার মানে পুরো পি কিউ এর মান কত। সেক্ষেত্রে তুমি কি করবে, ব্যাসার্ধকে আবার দুই দিয়ে গুণ করতে হবে, কারণ ব্যাসার্ধ হলো ও কিউ, ও থেকে কিউ হলো ব্যাসার্ধ, আর এর মান আমি চেয়েছি পি কিউ কত। তাহলে ব্যাসার্ধটা বের করে তাকে যদি দুই দিয়ে গুণ করো বা তার ডাবল করো, তাহলেই কিন্তু ব্যাস বা পি কিউ এর মান পেয়ে যাবে। তোমরা আমি যেভাবে বলেছি এভাবে চেষ্টা করে আমাকে এটা করে আমার ইনবক্সে তোমরা জমা দেবে, আমি সুযোগ করে দেখে নেব। যাই হোক, এবার একটা বিষয় দেখো, আমি একটা অঙ্ক দেখি, একটু ডিফিকাল্ট কোয়ালিটিটা, ক্লাস নাইনের বইতে অঙ্কটা আছে। তোমাদের ষোলো নাইন টেনের যে স্টুডেন্ট আছো, তোমরা অনুশীলনী 16.3 অর্থাৎ 16.3 অধ্যায় পাবে, আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের বৃত্তের অধ্যায় অর্থাৎ 10ম অধ্যায় গেলে হয়তো বা এরকম না, এর চেয়ে এটা একটু অন্যরকমের এরকম অঙ্ক, তবে বোর্ডে একবার এসেছিলো, তোমরা একটু দেখো কীভাবে এটা সমাধান করবে। 14 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠকে ঘিরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে 14 মিটার ব্যাসার্ধ দেখো, ধরলাম আমি এই একটা বৃত্তাকার মাঠ, এর ব্যাসার্ধ ধরলাম আমি এই কালো অংশটা 14, তা 14 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠটা পেলাম, এ হলো 14 আমার ব্যাসার্ধ। এখন এই মাঠকে ঘিরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, খেয়াল করো 2 মিটার চওড়া, তার মানে চারপাশে আমি 2 মিটার চওড়া একটি রাস্তা বানাবো। আচ্ছা দেখি তো রাস্তাটা হচ্ছে কিনা, দেখো তো এই যে বানিয়ে দিলাম, তাহলে এই সবুজটা হলো আমার রাস্তা চারপাশে, এবং আমি বলে দিয়েছি এই রাস্তাটা চওড়া হবে 2 মিটার। তাহলে আমি বলতে পারি যে এইখান থেকে এই যে এই হলুদ অংশটা দেখো, একটু তো দেখাচ্ছি কিন্তু ভালো করে খেয়াল করো, এই যে তো বারবার দেখাচ্ছি আমি, এই যে সবুজ অংশটার এই জায়গাটা হলো 2 মিটার। এখন কি বলতে পারো, শুধু এইটু না, এখান থেকে এটুও 2, এটুও 2, এটুও 2, এটুও 2, অর্থাৎ যেখানেই যাই কারণ সব দিকেই সমান। তাহলে আমাদের এই যে হলুদ অংশটা হলো 2, তাহলে এই যে তুমি ভিতরে লাল রঙের বৃত্তটা দেখতে পাচ্ছ সেটা হলো আমার মাঠ, আর সবুজ যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হলো রাস্তা। আশা করি এই প্রশ্নের সাথে তোমরা এই চিত্রটা পুরোটা বুঝতে পেরেছো। লালটা হলো আমার মাঠ, আর এই সবুজ অংশটা হলো আমার রাস্তা। মাঠের ব্যাসার্ধ দেওয়া আছে 14, আর রাস্তা চওড়া দেওয়া আছে 2 মিটার। তাহলে আমাকে চেয়েছি কি তারা, রাস্তাটির ক্ষেত্রফল কত, অর্থাৎ এই সবুজ অংশের ক্ষেত্রফল কত, কি ব্যাপারটা বুঝতে পারলে তো। তাহলে আমরা কীভাবে করব, একদম সহজ। প্রথমে তুমি এই যে লাল অংশটার ক্ষেত্রফল বের করবে, তারপর পুরো এই লাল অংশ সহ পুরো সবুজ অংশ সহ এই পুরো বড় বৃত্তটা দেখতে পাচ্ছ না, পুরো বড় বৃত্তটা ক্ষেত্রফল বের করবে। তাহলে পুরো বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি লাল বৃত্তটা ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এই সবুজ অংশটা থেকে যাবে, তার মানে আমার বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে বিষয়টা একটু আরও ক্লিয়ার করো, দেখো আমি করিয়ে দিচ্ছি। ধরলাম বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর হলো আমার 14, তাহলে মাঠটির ক্ষেত্রফল শুধু লাল অংশটা, আমি বলছি শুধু মাঠের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, দ্যাট মিন্স মান বসাও, এই আর এর মান 14, 14 বসাই দিলাম, তাহলে 14 স্কোয়ার করলে হবে 196, আর পাইয়ের মান আমি কিন্তু আগেই বলছি যে 3.1416, তোমরা অনেকেই জানো, বসিয়ে দিলাম। দুইটা যদি মাল্টিপ্লাই করি আমরা, তাহলে পাবো 615.75। আশা করি তোমরা ক্যালকুলেটার আছে, তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো আমার ভুল হয়েছে কি না। তাহলে এটা হলো আমার মাঠটার ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল পেলাম 615.75 বর্গমিটার। আচ্ছা এবার তাহলে আমাদের কি বলো, আমি বলছিলাম কি যে সবুজ অংশ সহ পুরো বৃত্তটার ক্ষেত্রফল কত, তাহলে সবুজ অংশ সহ এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, একটু চিন্তা করে বলো তো আমাকে। যে স্যার প্রশ্নটা আর একবার শুনো, সবুজ অংশ সহ মানে পুরো বড় বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, আমার মনে হয় চিত্র দেখলে এমনি বুঝতে পারতেছো, দেখি কে কি বলো।
একজনে বলতেছে দেখা যায় না, আমি তো দেখতে পাচ্ছি আমার মোবাইলে দেখা যাচ্ছে, লুবানা হোসেন, আরিফ আছে আমার সাথে এখন, ঠিক আছে বলছে। আচ্ছা দেখি তাহলে, আমি তো দেখা যাচ্ছে, আমি কোনো সমস্যা আছে কি না। দেখা যাচ্ছে না, অনেকে পোস্ট করতেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে সবুজ অংশ সহ বৃত্তটার ক্ষেত্রফল কত হবে, তোমরা আমাকে উত্তর দিয়ে জানাও একটু। ১৬ বলছে, সিয়াম সবার আগে উত্তর দিয়েছে, আর ফায়জা সহ টোটালি পুরো বড় বৃত্তটা ক্ষেত্রফলে বলে দিয়েছে। ফায়জা অনেক কাজ করেছে, থ্যাংক ইউ ফায়জা। তাহলে আমরা দেখি, চলো চিত্রটা আমি নিয়ে পরবর্তী অংশ দেখাই, অর্থাৎ সবুজ অংশ ক্ষেত্রফল কত। তাহলে এই পুরো সবুজ অংশ দেখো বৃত্তটা কিন্তু, এই এত বড় ব্যাসার্ধ কিন্তু, এই লাল বৃত্তটার ব্যাসার্ধ হলো তোমার ১৪, আর সবুজ অংশ চওড়া হলো ২। তাহলে টোটাল এই যে বড় বৃত্তটার ব্যাসার্ধ হবে ১৪ আর এই ২, ১৬ মিটার। তাহলে লিখবো কি, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, রাস্তা হলো সবুজ আর মাঠ হলো লাল, তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হবে ১৪+২ মিটার। তাহলে আমরা যদি এটাকে যোগ করি, তাহলে ১৪ আর ২ যোগ করে তোমার সমাধান ১৬ মিটার হবে। তাহলে লিখবো রাস্তা সহ বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হবে সেম সূত্র, পাই ১৬ স্কোয়ার, তাহলে বর্গ মিটার, তাহলে পাই থাকবে। এবং একই নিয়মে আমরা ১৬ স্কোয়ার করলে হবে ২৫৬, আর পায়ের মান ৩.১৪১৬ বর্গ মিটার। এখন যদি দুইটাকে গুণ করো ক্যালকুলেটারে, তোমরা আশা করি এইটা এবং এইটা গুণ করলে ৮০৪.২৫ হবে। আমাকে ফায়জা কিন্তু উত্তর দিয়েছিল তখন, হ্যাঁ ১৬ উত্তর ঠিক আছে, সবাই উত্তর ঠিক আছে, আমি দেখছি সবাই বলছে ১৬। অলরেডি আমি কিন্তু বড় বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি, এখন যদি আমি দুইটা বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিই কি হবে, এখন যদি আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, অর্থাৎ এই সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এই যে ক্ষেত্রফল, অর্থাৎ পুরো ক্ষেত্রফল থেকে লাল বৃত্তের ক্ষেত্রফল যা আমি পেয়েছিলাম সেটা বিয়োগ করে দেবো। তাহলে ৮০৪.২৫ বিয়োগ ওটা পেয়েছিলাম ৬১৫.৭৫ বর্গ মিটার, এখন বিয়োগ করে ফেলো। দেখো বিয়োগ করলে কী হবে, ১৮৮.৫ বর্গ মিটার। তাহলে এই অঙ্কটা বুঝতে যদি কারো সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমাকে এখনও কমেন্টসে জানাও, আমি তোমাদের আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আর যদি বুঝতে পারো সেটাও তোমরা কমেন্টসে জানাও যে স্যার হ্যাঁ অঙ্কটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি, কারণ একটি অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক ৮, ৯, ১০ তিন ক্লাসে আসে পরীক্ষায়, আর এটা কিন্তু পরিমিতির অঙ্ক, ৯, ১০ স্টুডেন্টরা কিন্তু পরিমিতি দিতেই চায় না পরীক্ষায়, যে স্যার পরিমিতি অনেক কঠিন, পরিমিতি ভালো লাগে না। কিন্তু আমি কিন্তু আজকে বিকালে যে ক্লাসটা নিয়েছিলাম ১৬ একের অধ্যায় করিয়েছিলাম ত্রিভুজ নিয়ে, আর আজকে ধরলাম এই যে সন্ধ্যার ক্লাসে তোমাদের বৃত্ত নিয়ে, দেখো তো কোনো কঠিন কিছু আছে কি না, কঠিন থাকলে আমাকে বলো, আমি বিষয়টা তোমাদের এখনই সলিউশন করে দিচ্ছি। হ্যাঁ তাহলে আরিফ বলেছে, তাহলে সবাই আগে নাফিজুর রহমান বৃত্তটা এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছে, ধন্যবাদ নাফিজুর। আসমা সামাদ, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার উত্তরটাও সঠিক হয়েছে, তুমিও সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই, উত্তর ঠিক আছে সবার, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে আমাকে। দেখো এটা তোমাদের বাড়ির কাজ, এটা আমি এখন করতে দেবো না, আমি জানতে চেয়েছি কালো অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, কালো, দিস ইজ ব্ল্যাক, ইন্টারেস্টিং না, দেখো তো পারবে না, সেম মনে হয়, আমার মনে হয় সেম, একটু আগে আমি যেটা করাইছি কাছাকাছি, দেখো আমি এই বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছি, রাস্তা দিয়ে দিয়েছি, এই যে তার মানে ওইটার মতো সেম, শুধুমাত্র মান একটু আলাদা, ওইটা ছিল ১৪ আর ২ ঠিক আছে, কিন্তু এটা তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে, পারবে কি না, সেম অঙ্ক একেবারে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছি, দেখো
এই কালো অংশ বলতে বোঝায় সেই রাস্তাটা কিন্তু আমার, যে রাস্তা একটু আগে আমি যে অঙ্কটা তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, অনেকেই বলতেছে বুঝতে পারছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, কমেন্টস করে জানাবে, যে যার সমস্যা থাকে জানাবে, তাহলে সমস্যার সমাধান হবে, কিন্তু তোমরা যদি না জানাও কিন্তু সমাধানটা হবে না। পারবো স্যার, হ্যাঁ অনিম বলছে পারবো, ফায়জা বলছে পারবো, ওয়াও। ফায়জা কিন্তু ক্লাস এইটে পড়ে কিন্তু সে নাইনের অঙ্ক কিন্তু এখন পারে, কারণ সে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছে। ফায়জা রোল এক, সে কিন্তু অষ্টম শ্রেণীর এই অঙ্কটা বেশি স্টুডেন্ট বেশি ইম্পর্টেন্ট হলো নাইনের জন্য, এইটদের জন্য কিন্তু একবার এসেছিল বোর্ডে, তাই দুই ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। এবং ফায়জা বলছে সে পারবে, ফাতিন বলছে, আনজুম বলছে পারবে, সবাই বলতেছে পারবে। ওকে ফাইন, তো আমাকে দেখাইও এটা, তোমরা এটা তোমরা দেখাইও। এবং আজকের ক্লাসের উপরে আমি তোমাদের মাত্র তিনটি প্রশ্ন নিব, তিনটি কুইজ নেব, তারপরে ক্লাস শেষ হয়ে যাবে। চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি? আমার মনে হয় এটা একেবারেই সহজ, তাই না? তাও দেখবা পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করি কাউকে, তাও মানুষের একটা দেখে লিখতে হয়। হ্যাঁ, তাহলে দেখো তো এর উত্তর কোনটা হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র একটু দেখো তো, এ বি সি ডি কোনটা হবে, অনেক সহজ না? আমি দেখি কে কে উত্তর দিয়েছে, যারা উত্তর দিতে পারে বুঝবো আজকের ক্লাসটা তারা ভালো করে করেছে। সঠিক উত্তর হচ্ছে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। মা রোহান, হ্যাঁ ওবায়েদ ভাই, এটা কোয়ার্ম আইডি থেকে যুক্ত হয়েছে ওবায়েদ ভাই, তিনি বলছে পারবো স্যার, আসলে তোমার ক্লাসের নাম বলবে, আসলে ওবায়েদ ভাই নিশ্চয় তোমার মানে বাবা বা ভাই হতে পারে। তারপরে মাইনুল রহমান, এটা হলো আমাদের মারজানা, ওর উত্তর একের ক বলছে, থ্যাংক ইউ। মাহমুদা আক্তার, তুমি মানুষ মনোযোগ দিয়ে ক্লাস করেছো, তুমি উত্তর বলো। রুহামা বলছে একের এ, মা তারপরে একের ক বলছে, হ্যাঁ আমার মনে হয় সবাই পারবে এটা, এটা একদম সহজ। অনিমে বলছে একের এ। শাহবাজ খান, এটা মনে হয় আমাদের সামির, আরিফ আগেরটার মতো, ওকে ফাইন পারবা, অনেক পরে দেখছো আরিফ তুমি মনে হয়, নেটওয়ার্ক সমস্যা ছিল। আসমা সামাত একের এ, নাফিজুর রহমান একের এ, ওয়েল ডান। ডিয়ার স্টুডেন্ট, যারা উত্তর দিয়েছো সবাইকে অভিনন্দন জানাই, একের এই হবে আসলে, দেখো পাইয়ার স্কোয়ার। আমার কিন্তু অনেক স্টুডেন্ট কী করে জানো, ও এইটা দিয়ে দেয় কিন্তু দেখতে একই রকম না, এটা মনে হয় পাইয়ার স্কোয়ারের মতো দেখতে, কিন্তু আগে লিখছি পাই তারপর লিখছি, আগে আর তারপর পাই দিয়েছি, তার মানে কিন্তু তোমরা কিন্তু পেরেও অনেক সময় ভুল করো, এরকম কিছু ভুল কিন্তু তোমরা প্রায় করে থাকো, এই জন্য তোমরা যখন টিক বা বর্ডার দিবে একটু সাবধানে দিবে, নিশ্চিত হয়ে দিবে যে একই রকম দেখতে কিন্তু অনেকগুলো থাকতে পারে। আচ্ছা, দুই নাম্বার, এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? আমার মনে হয় এটাও তোমরা সহজেই পারবে, কারণ যে সকল অঙ্ক তোমাদের আজকে দেখিয়েছি তার চেয়ে এগুলো অনেক সহজ। অপশন আছে, দেখো বেস্ট অপশনটা তোমরা বাছাই করে আমাকে বলো খুব দ্রুত। ফায়জা চাইরের, বাইজিদ আহমেদ কল্লোল ওয়েল ডান, অর্পিতা চৌধুরী, ফারদিন চাইরের এ বলছে, ফারদিনকে ধন্যবাদ। পাশের উত্তর দাও তো দেখি, লুবানা হোসেন, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ লুবানা, কোন ক্লাসে পড়ো একটু জানাও আমাকে। খুব দ্রুত ত্যাটটাও আসতেছে না, নেটওয়ার্ক স্লো থাকতে পারে। এখনও আমরা চাইরের উত্তর পাচ্ছি কিন্তু পাঁচের উত্তর একটাও দেখতে পাচ্ছি না। পাঁচের উত্তর পাচ্ছেন, দুইয়ের বি বলছে, সবার আগে আমি উত্তর পেয়েছি তিনজনের কাছ থেকে, সবার আগে দিয়েছে মারজানা। মাহমুদ আক্তার, তুমি কোন ক্লাসে পড়ো একটু জানাবে, তোমার উত্তরগুলো সঠিক হচ্ছে কিন্তু আমি তোমার নাম ক্লাস তোমাকে চিনতে পারতেছি না, রুহা মারে চিনতে পারলাম। তারপরে অনিম পাশের বি বলছে, আসমা সামাদ তুমি কোন ক্লাসে পড়ো একটু জানাও প্লিজ, তুমিও দুইয়ের খ বলছো, থ্যাংক ইউ। ফায়জা, ফায়জা উত্তর দিয়ে দিয়েছে সরাসরি 50.24, ওয়েল ডান, বি হবে। তাহলে তোমরা সবাইকে অভিনন্দন জানাই যারা উত্তর দিয়েছো, বি হবে। এবার সর্বশেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, দেখো এখানে একটি বৃত্ত দেওয়া আছে, তার ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে আমি জানতে চেয়েছি, মানে জানতে চাইনি, তিনটা এই চিত্রের মাধ্যমে তোমাদের তিনটা উক্তি দেওয়া আছে, দেখো তাহলে ব্যাস 6 সেন্টিমিটার বলছে, ব্যাস ও পরিধির অনুপাত এত, আর ক্ষেত্রফল এত, তা আসলে কয়টা রাইট আছে?
তাহলে প্রশ্নটা কেমন হবে, কোনটি সঠিক? তাহলে এক দুই দুই তিন, এক তিন এবং এক দুই তিন। দেখো তো এটার উত্তরটা দিয়ে দাও, এবিসিডি বললেই হবে। এগুলো নাম লিখতে হবে না, তোমরা শুধু এবিসিডি দিয়ে দাও যে তিনের এবিসিডি কোনটা হবে। আরিফ, অনেক লেটে উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। পাশের খ বলছো, তোমার মনে হয় নেট স্লো, বুঝতে পেরেছি আরিফ। আসমারা সামাদ বলছে নাইনে পড়ি, ওকে অল ডান, এতক্ষণ পর বুঝলাম। ডেনা মর্নিং, সেটা তো বললা না, এত সঙ্গে উত্তর দাও বলবা, তখন ক্লাস জিজ্ঞেস করে শ্রেণী শাখা রোল সব বলবা, নাহলে তুমি তো নাইনে তো আমাদের অনেক স্টুডেন্ট, কীভাবে চিনবো? ওকে ওকে, তাহলে আমরা একটু এটার উত্তরটা দেখেই আমি কিন্তু শেষ করতে যাচ্ছি। একটা অপশনও উত্তর আসতেছে না আমার কাছে, এই যে পেয়েছি প্রথম। সি বলছে নূর হোসাইন সিয়াম সি, দ্যাট মিন্স এক আর তিন বলছে, দুইকে সে অ্যাভয়েড করছে। ওকে ফাইন, দুইকে অ্যাভয়েড করছে। আর কি আছে দেখি, তিনের সি বলছে সবাই, আর রুহামাও তিনের সি বলছে, সি। এবার আমাদের মারজানাও দুইয়ের সি বলছে, অনিমও দুইয়ের ছয়ের সি বলছে, আল্লাহ সবাই সি বলছে, দ্যাট মিন্স এক তিন। তাহলে আমাদের কিন্তু অনেক শিক্ষার্থী কপি করছে কিনা জানি না। মাহমুদা আক্তার বলছে মর্নিংয়ে ক্লাস নাইন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিনের সি বলছে অনেকে, একটা স্টুডেন্ট পেলাম তিনের ডি, ফাইজা মর্নিংয়ের রোল এক, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, ও শুধু ডি বলছে, তাহলে ও কি বুদ্ধিমান। এই যে প্রথম আর একজন দিয়েছে মাহমুদা তিনের চার বলছে, মাবিয়া তাই তিনের সি বলছে, ফারদিন তিনের সি, দ্যাট মিন সবাই সি বলতেছে, শুধু একজন শিক্ষার্থী ফায়জা ও সবার আগে বলছে তিনের ডি হবে। আসলে এটা তোমাদের সবাই পারা উচিত ছিল, এটাকে তোমরা অ্যাভয়েড করেছো। আমি তোমাদের আগেও বলেছিলাম যে ব্যাস এবং পরিধির অনুপাত হচ্ছে পাই, এটা কিন্তু তোমরা সবাই জানো যে ব্যাস এবং পরিধির অনুপাত হলো পাই। তা পায়ের মানে এটা না, পায়ের মানে তো এটা, তাহলে আসলে তো ব্যাস এবং পরিধির অনুপাত এটা তো ঠিকই আছে, তাহলে এটা তো রাইট হওয়ার কথা। তাহলে সঠিক উত্তর হবে এক দুই তিন। তাহলে আজকে কুইজ বিজয়ী এবং সবচেয়ে মনোযোগী ছাত্র ছাত্রী হিসেবে আমাদের পরিচিত হয়েছে ফায়জা বিনতে রাশেদ, ফায়জাকে আমরা অভিনন্দন জানাই। আর যারা নকল সি দিয়েছো তোমরা হয়তো এটা বুঝতে পারোনি, তোমরা আগামীতে আরও ভালো পারবে আশা করি। ধন্যবাদ, আজকের মতো এখানে, এটা উত্তর হবে ঘ। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজটা তোমরা একটু লিখে নিতে পারো, মোটামুটি এক স্টাইলেই বাড়ির কাজ, তবে একটু ব্রেন খাটাইতে হবে, কিন্তু একেবারে অত সহজ দিই নাই, বাড়ির কাজ তো একটু চিন্তামূলক দিয়েছি। দেখো এই পুরো ছোটো বৃত্তটা ক্ষেত্রফল দিয়েছি, আর বাইরের এই যে এইটার চওড়া দিয়েছি দুই, আমি কী চেয়েছি দেখো, যে ছোটো বৃত্তটি ক্ষেত্রফল মানে ভিতরে ক্ষেত্রফল এইটা, বৃত্তটিকে ঘিরে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে, এই রাস্তাটাকে ইট দ্বারা বাদাই করবো, দ্যাট মিন্স আগে রাস্তা ক্ষেত্রফল বাড়ি করতে হবে। বেশি কঠিনও না, বেশি সহজও না, তোমরা মাথা খাটিয়ে প্রিয় স্টুডেন্টরা তোমাদের ব্রেনটাকে এখানে খাটাবে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, নিয়ে বাসায় বসে এই অঙ্কটা করে আমারকে দেখাবে, আমি কিন্তু তোমাদের এই প্রশ্নটা পাওয়ার জন্য বা উত্তরটা পাওয়ার জন্য অপেক্ষা করব। কারণ আমি একটি সৃজনশীল প্রশ্নই দিয়েছি তোমাদের, যে একটু মাথা খাটাইতে হবে, আই থিঙ্ক কোনো গাইড এরকম পাবে না, একমাত্র তোমাদের আজকের বেসিক ক্লাসের এটাই হলো প্রাপ্তি। যদি এইটা তোমরা উত্তর দিতে পারো তাহলে বুঝতে হবে আমার ক্লাসটা আজকে সার্থক হয়েছে। তাহলে তোমরা আজকে যারা ক্লাসে ছিলে তোমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে এই যে পরিমিতি, যে কঠিন, এরকম শব্দ আর থাকবে না কিন্তু। তো আশা করি আজকের এই বাড়ির কাজটা তোমরা সবাই দেখেছো এবং রিসিভ করতে পারবে আশা করি, কারণ এই স্ক্রিনশট দিয়ে রেখাগুলো কিন্তু তোমরা দেখতে পারবে, তুলে নিবে। আর আজকে তাহলে এই বাড়ি কাজটা দিয়ে আমি ক্লাস শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই 7:30টা ক্লাস নিয়মিত তোমরা দেখবা এবং শেয়ার করবা। আর আমাদের আগামী সেপ্টেম্বর এই মাসের শেষ দিকে পরীক্ষা হবে তোমাদের, বাসায় বসে সেই পরীক্ষার প্রিপারেশন নিবে। আর সবাইকে তাহলে ধন্যবাদ জানাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ফিনিশ দাও। ফিনিশ দাও না, হ্যাঁ।